চলো দেখো, আজকে আবার আমরা একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম। এটা কি আছে, একটা একটা এটা গেম আছে, ফিফা 23 গেম। প্যাকেটে অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, 3,000 টাকার মতো দাম পড়েছিল। এই দেখো এমবাপের ছবি, ওয়ার্ল্ড কাপ এডিশনও আছে, ফিফা 23 অফিসিয়াল ইএ স্পোর্টস। ঠিক আছে, চলো বক্সটা খুলে দেবে, ভিতরে দেখাবো কি আছে। পিছনে প্রাইসটা কত লেখা আছে দেখি, 3499। আমি এটা কিনেছি মোটামুটি 3,000 মতো পড়েছে, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিতরে কী আছে চলো আস্তে আস্তে দেখি এবার। এই তো সুন্দর একটা প্যাকেজিং, কভার, ভিতরটা দেখা। এই সুন্দর বক্সটা ছিল, বক্সের ভিতরে এইগুলো আছে, কী দিয়েছে দেখো। এই কাগজটা, কাগজটা কী দিয়েছে দেখি, ওদিকটা কী, এটা যেমন গেম আমরা কোনোদিনই আনবক্সিং করিনি, প্রথম দেখছি জীবনে। ঠিক আছে, কী কী দিয়েছে দেখি। বিল্ড ইউর ড্রিম স্কোয়াড, আলটিমেট টিম বানাতে পারবো, ভিনিসিয়াস ছবি আছে। ঠিক আছে, ক্রস প্লে, রিডিজাইন, কেমিস্ট্রি সব কিছু করা যাবে। এটা কী দিয়েছে, গেট মোর ফিফা 23 ইএ প্লে। ঠিক আছে, এটা একটা কাগজ। এটা কী দিয়েছে, এটা স্টার্টিং দ্য গেম কীভাবে করতে হবে, ওয়ার্নিং ফর্নিং দেওয়া আছে, ইনস্টলেশন কীভাবে করতে হবে লেখা আছে, আর ওয়ারেন্টি আছে। কত ওয়ারেন্টি, 90 ডে ওয়ারেন্টি। ঠিক আছে, এই ছিল বক্সে। এই দেখো বক্সটা, লাস্ট অ্যামাজন থেকে কিনেছি, লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে, প্রাইস এখানে 3499 লেখা ছিল। ঠিক আছে, তো ভিতরে এটা কি, এটা জাস্ট কভার না, তো এটা আমরা বুঝতে পারছিলাম না এটা কি। এটা কিছুই না, এটা হচ্ছে আগে সেই সিডির মাধ্যমে গেম বিক্রি হতো, ওই সিডির রাখার জায়গা এটা। ঠিক আছে, এটা এটাতে আমরা কোড পেয়েছি, কোডটা রিডিম করে খেলতে পারবো। তো পরের ভিডিওতে তোমাদের খেলে দেখাবো একবার। তো আজকের মতো এই পর্যন্তই, এই ছিল ভিডিও, ফিফা 23 গেম আনবক্সিং। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো সবাই ভালো থাকো। তো দেখো কোডটা রিডিম করা হয়ে গেছে, এবার আমরা ডাউনলোডে বসিয়ে দেবো, কত জিবি হয় দেখি আর কত ঘন্টা সময় লাগে। এই চাপলাম, প্রোগ্রাম ফাইল, স্টিক স্টপ, শর্টকাটস, 46.53 জিবি, ডিস্ক স্পেস রিকোয়ার্ড। ঠিক আছে, চলো নেক্সট করলাম। এইগুলো আছে, নেক্সট করলাম কি। ঠিক আছে, ডাউনলোড হলে আমি দেখাচ্ছি।